সারা দেশে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে চলছে সিএনজি চালিত 1 লাখ যানবাহন। এগুলো যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। বিস্ফোরক অধিদপ্তরের নিয়ম অনুযায়ী 5 বছর পর পর সিলিন্ডারের মান পরীক্ষার করার কথা, কিন্তু 5 লাখ সিএনজি চালিত যানবাহনের মধ্যে সিলিন্ডার পরীক্ষা ছাড়াই চলছে 1 লাখ। নিরাপত্তার স্বার্থে এখন থেকে গাড়ির ফিটনেস পরীক্ষার সময় গ্যাস সিলিন্ডার পরীক্ষার হালনাগাদ সনদ দেখানো বাধ্যতামূলক করতে যাচ্ছে বিআরটিএ। বিস্তারিত মেহেরমণির প্রতিবেদনে। বিস্ফোরক অধিদপ্তরের হিসেব অনুযায়ী সারা দেশে বিভিন্ন ধরনের 5,03,000 যানবাহন চলে সিএনজিতে। এর মধ্যে তেল থেকে গ্যাসে রূপান্তর করা বাস, ট্রাক, প্রাইভেট কারের সংখ্যা 2.5 লাখ, আর প্রায় 2 লাখ রয়েছে সিএনজি চালিত থ্রি হুইলার। বাকি 40,000 আমদানি হয়েছে গ্যাস চালিত যানবাহন হিসেবে। বিস্ফোরক অধিদপ্তর বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি 5 বছর পর পর গাড়িতে লাগানো গ্যাস সিলিন্ডার পরীক্ষা করতে হয়। কিন্তু সিএনজি চালিত 5 লাখ যানবাহনের মধ্যে 1 লাখ যানবাহন সিলিন্ডার ব্যবহার শুরুর পর থেকে কখনোই পরীক্ষা করানো হয়নি। এখনও আমরা মনে করি লাখখানেকের মতো বেশি গাড়ি, লাখেরও বেশি গাড়ি টেস্টিংয়ের বাইরে রয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, একটি সিলিন্ডার 15 বছরের বেশি পার হলে তা আর ব্যবহার উপযোগিতা থাকে না। কিন্তু 2001 সালে গ্যাস চালিত যানবাহন চালুর পর থেকে অনেক গাড়ির সিলিন্ডার একবারও পরীক্ষা করা হয়নি। এর মধ্যে বাণিজ্যিক যানবাহনই বেশি। অ্যাওয়ারনেসের কারণে হোক অথবা বাণিজ্যিক ক্ষতি হবে তাদের সিলিন্ডার রিটেস্ট করতে গেলে, যে কারণেই হোক, আমার মনে হয় যে তারা ওইভাবে আগ্রহী হচ্ছে না আর কি রিটেস্ট করার জন্য। মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারকে বোমার সাথে তুলনা করে বিস্ফোরক বিশেষজ্ঞরা বলছেন, এতে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রিটেস্টিং যেগুলো হয়েছে ওই গাড়িগুলোর সিলিন্ডারগুলো আমরা বলতে পারি নিরাপদ। এদিকে সিলিন্ডার পুনঃপরীক্ষার বাধ্যতামূলক করতে বিআরটিএ নতুন নিয়ম জারি করতে যাচ্ছে বলেও জানান তিনি। বিআরটিএ একটা বিজ্ঞপ্তি দেবে গাড়ির মালিকদেরকে, এতদিনের মধ্যে আপনারা যারা রিটেস্ট করেনি করে ফেলেন, আদারওয়াইজ আপনাদের গাড়ির ফিটনেস দেওয়া হবে না। মেহেরমণি, বৈশাখী সংবাদ, ঢাকা।